হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেভোলাভেরা। গত শতকের 90-এর দশকে সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়া ভেঙে 6টি আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয়। 1992 সালের 11 এপ্রিল বসনিয়া ও হার্জেগোভিনা নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এ সময় প্রতিবেশী সার্বিয়া ও ক্রোয়েশিয়া সরকারের অনুগত বসনিয়ানরা গৃহযুদ্ধ শুরু করে। এতে অসংখ্য মুসলমান হত্যা করা হয়। বসনিয়ান যুদ্ধকে নিয়ে ঠিক সত্য ঘটনা অবলম্বনে নয়, বরং কাল্পনিক কথা সাহিত্যের আশ্রয় নিয়ে পরিচালক পিটার মুর 2001 সালে নির্মাণ করেন তার প্রথম ফিচার ফিল্ম বিহাইন্ড এনিমি লাইন্স। বিহাইন্ড এনিমি লাইন্স যুদ্ধের উপর নির্মিত একটি এক কথায় উত্তেজনায় ভরপুর সিনেমা। সিনেমার শুরুতেই দেখা যায় আমেরিকান একটি এয়ারক্রাফট ক্যারিয়ার USS কার্ল ভিনসনের রাডারে আশেপাশে কোথাও থেকে একটি জাহাজ এগিয়ে আসার সংকেত পাওয়া যাচ্ছে। এগিয়ে আসা জাহাজটি মূলত ন্যাটোর একটি জাহাজ। শুরুতে এটা বুঝতে না পেরে ফাইটার প্লেন থেকে পর্যবেক্ষণের প্রস্তুতি নেওয়া শুরু করলেও শেষে তা বাদ দেওয়া হয়। প্লেন থেকে নেমে আসে সিনেমার প্রধান দুই চরিত্র স্টেক হাউস ও ক্রিস বার্নেট। তারপর খেতে বসে দুজন একসাথে। জাহাজে নেভাল মিলিটারি দলের অ্যাডমিরাল ছিলেন লেসলি রিগার্ড। তাকে ন্যাটোর একজন ফ্রেঞ্চ কর্মকর্তা অ্যাডমিরাল পিকের আন্ডারে নিয়ে আসা হয়। অ্যাডমিরাল পিকে লেসলির উপর নজরদারি করে সংবাদ তৈরি করার জন্য একজন সাংবাদিককে তার কাছে প্রেরণ করেন। পিকে লেসলি বৈঠক শেষ হলে লেসলি বার্নেটকে ডেকে পাঠান। বার্নেট নেভাল দলটির ফাইটার পাইলট। বসনিয়া এসেছিল সে যুদ্ধ করতে, কিন্তু শান্তি চুক্তি সম্পাদিত হওয়াতে তার দায়িত্ব আসলে জাহাজে পুলিশের চেয়ে বেশি কিছু ছিল না, এবং গুরুত্বের দিক থেকে তার মর্যাদা পুলিশের চেয়েও বরং কম। এজন্য সে রিজাইন লেটার জমা দেয়। এ ব্যাপারে কথা বলতেই লেসলি তাকে ডেকে পাঠিয়েছেন। সে তাকে বুঝিয়ে শুনিয়ে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে বলেন। রাজি হয় এতে বার্নেট। ক্রিসমাস ঘনিয়ে আসে এসবের মধ্যে দিয়ে। জাহাজে ক্রিসমাস পালনের প্রস্তুতি চলতে থাকে। ক্রিসমাসের দিন মহড়ার অংশ হিসাবে আকাশে ফাইটার প্লেন উড্ডয়ন হয়। 18F সুপার হর্নেট বিমান নিয়ে আকাশে ভেসে যায় বার্নেট আর সেক হাউস। তাদের জন্য নির্দেশনা ছিল বিমানটি মুক্ত অঞ্চলের উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসার। শান্তি চুক্তির অংশ হিসেবে বসনিয়া অঞ্চলের উপর দিয়ে তারা বিমান নিয়ে যেতে পারত না। বিমানের চালকের আসনে ছিল স্টেক হাউস এবং নেভিগেটর হিসেবে কাজ করছিল বার্নেট। এমন সময় সেখানে পাশেই কোথাও একটা সামরিক মহড়ার আওয়াজ পায় তারা। তাদের বিমানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ছিল, যা দিয়ে পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করা সম্ভব ছিল। তাই অর্ডার না মেনে দুজনে মিলে ঢুকে পড়ে তারা বসনিয়ার সীমান্ত অঞ্চলে। বসনিয়ায় তখন শান্তি চুক্তি ভঙ্গ করে অ্যাডমিরাল মিরাসলাভ লকার, যিনি আসলে যুদ্ধে বসনিয়াকে সার্ভিয়ার সাথে অখণ্ড রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখছিলেন, তার নেতৃত্বে মুসলমান নিধন চলছে। সেখানে বিমান নিয়ে উড়ে যায় বার্নেট আর স্টেক হাউস। বিমানে করে তারা যখন ছবি তুলছিল বসনিয়ান গণহত্যার, তখন মিরাসলাভ লকারের সৈন্যরাও বিমানটিকে দেখে ফেলে। সাথে সাথে তারা বিমানটিকে লক্ষ্য করে গাইডেড মিসাইল নিক্ষেপ করা শুরু করে। গাইডেড মিসাইল আসলে টার্গেটকে তাড়া করে এবং আঘাত করার আগ পর্যন্ত তার পিছু নিতেই থাকে। স্টেক হাউস প্রথম দুটি মিসাইলকে মিসলিড বা পথভ্রষ্ট করতে সক্ষম হয়। তৃতীয় মিসাইলটিকে সে সামনাসামনি মোকাবেলা করতে যায়। এ সময় মিসাইলটি বিমানে আঘাত হানে আর বিমানটি ধ্বংস হওয়ার আগে দুজনে মিলে বিমান থেকে নিজেদেরকে ইজেক্ট করে প্যারাসুটের মাধ্যমে বসনিয়ান অঞ্চলে ল্যান্ড করে। ল্যান্ড করার সময় পায়ে মারাত্মক আঘাত পায় স্টেক হাউস। বিমানটিও ভূমিতে এসে পড়ে এবং বিমানের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছিটকে যায়। আর স্টেক হাউসের পক্ষে তখন পালিয়ে যাওয়া সম্ভব ছিল না তার ক্ষতের কারণে। বার্নেটের একার পক্ষেও তাকে নিয়ে পালিয়ে আসা ছিল অসম্ভব। এছাড়া বসনিয়ানরা শান্তি চুক্তি অমান্য করে দেশের অভ্যন্তরে ব্যাপক নিধন চালিয়ে যাচ্ছে, এই খবরটা অ্যাডমিরাল লেসলিকে দেয়া গুরুত্বপূর্ণ মনে করে বার্নেট। কিন্তু স্টেক হাউস জখম নিয়ে যেখানে পড়েছিল সেখানটায় কোনো রেডিও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। রেডিও সিগন্যাল পাওয়ার জন্য বার্নেটকে আরও উপরের দিকে যেতে হতো। সে স্টেক হাউসকে রেখে উপরের দিকে রওনা হয়। ঘন গাছপালা আর পাহাড়ের মতো জায়গা দিয়ে উপরে উঠতে হচ্ছিল তাকে। এদিকে আমেরিকান যুদ্ধবিমান ধ্বংসের পর চাপা উত্তেজনা কাজ করে বসনিয়ান সৈন্যদের মধ্যে। তাদের অ্যাডমিরাল জেনারেল ও কর্নেলরা বেস ক্যাম্পে চলে আসে পরবর্তী পদক্ষেপ নিয়ে কাজ করার জন্য। অ্যাডমিরালকে একজন জানায় যে বিমানটি তাদের সব কাজ দেখে ফেলেছিল, তাই বিমানটিকে ধ্বংস করা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জেনারেল তাদের নির্দেশ দেয় বিমানটির প্রতিটি অংশ তুলে তার কাছে নিয়ে আসার জন্য, কেননা বিমানের ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছিল আর সেই ছবিগুলো প্রকাশ হয়ে গেলে শান্তি চুক্তি লঙ্ঘিত হবে আর জেনারেল মিরাসলাভ লকারের দলের বিপক্ষে ন্যাটো জোট যুদ্ধে লিপ্ত হবে, যা হতে পারে তাদের পতনের কারণ। জেনারেল লকার তখন এগিয়ে যায় সাশার দিকে। সাশা একজন সৈনিক, সেই মিসাইল নিক্ষেপ করেছিল। জেনারেল তাকে জিজ্ঞেস করে পাইলটরা সম্ভাব্য কোথায় ল্যান্ড করতে পারে। সাশা তাকে সেদিকে নিয়ে যায়। মাঠের মধ্যে পড়ে ব্যথায় কাতরাচ্ছিল স্টেক হাউস। শব্দ শুনে সে সামনের দিকে তাকায়, দেখে অগণিত সৈন্য এগিয়ে আসছে তার দিকে। উঠে পালাবার জো নেই তার ভাঙা পা নিয়ে। সে যেভাবে শুয়েছিল সেভাবেই পড়ে থাকে মাটিতে। বসনিয়ান সৈন্যরা তার কাছে এসে তাকে নানান জিজ্ঞাসা শুরু করে। একজন তার গায়ে লাথিও বসিয়ে দেয়। মিরাসলাভ লকার তার সঙ্গী সম্পর্কে জিজ্ঞেস করলে সে বার্নেটের কথা না তুলে একাই মিশনে এসেছিল বলে জানায়। এ সময় বসনিয়ান সৈন্যরা চলে যেতে শুরু করে।
শাশা এসে হাত ধরে স্টেক হাউসকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। দূর থেকে সবকিছু দেখছিল বার্নেট, কিন্তু আড়ালে থাকায় তাকে কেউ দেখছিল না। তো দাঁড় করানোর পর পেছন থেকে কিছু একটা তুলতে যাওয়ার ভান করে শাশা গুলি করে স্টেক হাউসকে, সাথে সাথে মারা যায় সে। স্টেক হাউসের বন্ধু ও সঙ্গী বার্নেট সহ্য করতে পারে না এই দৃশ্য। বন্ধুর মৃত্যুতে আড়াল থেকে সে জোরে চিৎকার করে ওঠে। শাশা টের পেয়ে যায় যে স্টেক হাউস একা নয়, তার সাথে আর একজন ছিল। শাশার সাথে সাথে উপস্থিত অন্যান্য বসনিয়ান সৈন্যরা আওয়াজ শুনতে পেয়ে সেদিকে গুলি ছোড়া শুরু করে। আওয়াজ করার পর বার্নেটও সেখানে বসেছিল না, সেও দৌড়ে পালাতে শুরু করে। পেছনে আসতে থাকে মিরাসলাভ লকারের বাহিনী। একে বেঁকে দৌড়ে বুলেটকে পাশ কাটিয়ে পালাতে থাকে বার্নেট। এদিকে বিমান ধ্বংসের খবর পৌঁছে গিয়েছিল অ্যাডমিরাল লেসলির কাছেও। লেসলি তখন ব্যাপক চিন্তিত, কেননা পদত্যাগপত্র জমা দেওয়ার পরেও সাত দিনের জন্য বার্নেটকে কাজে থাকার পরামর্শ তিনিই দিয়েছিলেন। আবার ক্রিসমাসের ছুটিতে সেই বার্নেটকেই তিনি রেকি করার জন্য মনোনীত করেছেন। বার্নেট এখন এনিমি লাইনের পেছনে রয়েছে, নিজেকে যেন দায়ী মনে হচ্ছিল তার। এর উপর আবার সুপারহর্নের যুদ্ধ বিমানটি অত্যন্ত ব্যয়বহুল, যার আনুমানিক বাজার মূল্য প্রায় $200 মিলিয়ন। ফলে তার দুশ্চিন্তা আসতে থাকে সব দিক থেকে। পালাতে থাকা বার্নেট তখন উঁচু সেই স্থানে পৌঁছে যায়। এখানে এসে সে রেডিও সিগন্যালও পেয়ে যায় এবং সাথে সাথেই সে সিগন্যাল পাঠায় আলফা হুইস্কিতে। আলফা হুইস্কি হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ারে থাকা নেভাল ইউনিটটির রেডিও টিম। বেতার সিগন্যাল পাওয়ার পরে অ্যাডমিরাল জেনারেল লেসলিকে তারা ডেকে নিয়ে আসে সেখানে। বার্নেট লেসলির কাছে পুরো ঘটনা খুলে বলে আর নিজের অবস্থানও জানায় সে। এই অংশে এসেই আমরা বুঝতে পারি চুক্তি ভঙ্গকারী বসনিয়ান দলটি সার্বিয়াপন্থী। লেসলি বার্নেটকে র্যালি পয়েন্ট 3-তে আসতে বলে, অর্থাৎ সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হবে। লেসলি কন্ট্রোল রুম থেকে রেডিও সিগন্যাল বন্ধ করে রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল প্রস্তুত করে। দলের লিডার বানানো হয় ক্যাপ্টেন রোডওয়েকে, কিন্তু লেসলি চাইলেও সেখানে এই দলটি পাঠানো যাচ্ছিল না যতক্ষণ না ন্যাটো নিযুক্ত অ্যাডমিরাল পিকে এই মিশনের অনুমতি দেয়। কেননা শান্তি চুক্তিকারী ন্যাটো সহিংসতা বন্ধের জন্যই এই এয়ারক্রাফট ক্যারিয়ারে এসেছিল। তাকে নিযুক্ত করা হয়েছিল লেসলির উপরের পদমর্যাদা দিয়ে। লেসলির যে কোনো সিদ্ধান্তে সে হস্তক্ষেপ করতে পারত এবং তার অনুমোদন ছাড়া লেসলি সেখানে কোনো কাজই করতে পারত না। র্যালি পয়েন্ট 3 ছিল বসনিয়ান অঞ্চলের সীমানাভুক্ত, সেখানে আমেরিকান সৈন্য প্রেরণ মানেই ছিল শান্তিচুক্তি ভঙ্গ করার সামিল। এ জায়গায় প্রশ্ন থাকতে পারে যে বসনিয়া সৈন্যদল যদি সেখানে সহিংসতা অব্যাহত রাখে তাহলে তো আক্ষরিক অর্থে শান্তিচুক্তি অকার্যকর হয়ে যাওয়ার কথা। ফলে সৈন্য প্রেরণে ন্যাটো বা আমেরিকার কোনো বাধা থাকার কারণই নেই। কিন্তু বসনিয়ান সৈন্যরা সত্যি প্রশাসনিক সহযোগিতা ও নির্দেশে অভিযান চালাচ্ছিল কিনা সেটাই কেউ নিশ্চিত ছিল না। যুদ্ধ শেষে যুদ্ধবিরোধী অনেক সংগঠন এ ধরনের গণহত্যায় লিপ্ত হয়। ন্যাটো অ্যাডমিরাল আশঙ্কা করছিলেন যে মিরাসলাভ লকারের বিধ্বংসী দলটিও এরকমই একটি সংগঠন, তাই শান্তি রক্ষার্থে তিনি কোনো ঝুঁকি নিতে রাজি ছিলেন না। এদিকে শাশা ও আর একজন সৈনিক পিছনায় বার্নেটের, দুজনে দুদিক থেকে খুঁজতে থাকে তাকে। একটি নদীর তীরে ব্রিজের পাশে লুকিয়ে বার্নেট পুনরায় বেতারে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে, কিন্তু তাকে অনুসরণ করে শাশা সেখানে চলে আসে এবং স্নাইপার গান দিয়ে তার দিকে তাক করে গুলি করে। সেখানে পাথরের বাধা থাকায় অল্পের জন্য প্রথমভ্রষ্ট হয় বুলেটটি এবং বেঁচে যায় বার্নেট। আবার দৌড়ে পালাতে আরম্ভ করে সে। দৌড়াতে দৌড়াতে পুনরায় সেফ জোনে যায় এবং যোগাযোগ করে লেসলির সাথে। লেসলি তাকে জানায় যে র্যালি পয়েন্ট 3 থেকে তাকে উদ্ধার করা সম্ভব নয়, বরং অন্য কোনো সেফ সাইটে তাকে যেতে হবে। এবার নির্ধারিত করা হয় আইপি ক্যাডেলাক নামক একটি স্থান। ক্রিস বার্নেট যেখানে ছিল সেখান থেকে আইপি ক্যাডেলাকে পৌঁছানো রীতিমতো দুঃসাধ্য কাজ, কিন্তু এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা তখন লেসলির ছিল না। আবার পালাতে শুরু করে বার্নেট। কন্ট্রোল রুমে এসে স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে এবার তার উপর নজর রাখতে শুরু করে লেসলি। পালাতে থাকা বার্নেটের পিছনে শাশার সাথে থাকা অন্য সৈন্যটিও, যার নাম বাজদা। বাজদা আর তার সৈন্যদের তাড়ায় বার্নেট দৌড়াতে দৌড়াতে একটি খালের সামনে এসে খেই হারিয়ে সেখানে পড়ে যায়। কন্ট্রোল রুমে থাকা অ্যাডমিরাল লেসলি ভাবে তাকে পেছন থেকে শ্যুট করা হয়েছে। এদিকে সৈন্যদের গুলি খেয়ে নেয়, বরং পা পিছলে পড়েছিল বার্নেট। সে খালটির একটি করুণ ইতিহাস রয়েছে। সার্বিয়ান পন্থী বসনিয়ান সৈন্যরা মুসলমানদের এই খালের সামনে দাঁড় করিয়ে হত্যা করত, কবর না দিয়ে তাদেরকে সেই খালেই ফেলে রাখা হতো। খালের পানি শুকিয়ে সেখানে কেবল লাশ আর লাশ পড়েছিল। ইতিহাস সাক্ষী দেয় যে কেবল একদিনের আগ্রাসনে 8,000 বসনিয়ান মুসলমান নরনারীকে সেখানে হত্যা করা হয়েছিল। সেখানটায় এসে বাজদা ও তার সঙ্গীরা দাঁড়ায়। বাজদারা অনুমানের উপর ভিত্তি করে খালটির সামনে এসেছিল। সেখানে এসে তারা বার্নেটকে না পেয়ে ভেবে নেয় যে সে পালিয়ে গিয়েছে, কিন্তু চেক করে দেখার জন্য লাশগুলোর মৃতদেহে তারা বেয়োনেট চার্জ করে। একের পর এক লাশ বেয়োনেট দিয়ে খুঁচিয়েও যখন কোনো সাড়া পাওয়া যায় না তখন তারা সেখান থেকে চলে যায়। লেসলি ধরেই নিয়েছিল যে বার্নেট মারা গিয়েছে, কিন্তু সৈন্যরা সেখান থেকে চলে যেতেই বার্নেটের নড়াচড়া ভেসে উঠে স্যাটেলাইটের পর্দায়। বার্নেট মূলত মারা যায়নি, বরং সৈন্যদের হাত থেকে বাঁচতে লাশের নিচে লুকিয়ে পড়েছিল। সেখান থেকে সে বেরোতেই যেন প্রাণ ফিরে পায় অ্যাডমিরাল লেসলি। বার্নেটের বেঁচে থাকা অ্যাডমিরাল লেসলিকে নতুন উদ্যমে কাজ করতে উৎসাহী করে। সে অ্যাডমিরাল জেনারেল পিকের নিযুক্ত সাংবাদিককে ব্যবহার করে সার্ব বসনিয়ান আগ্রাসনের খবর সংবাদ মাধ্যমগুলোতে পৌঁছে দেয়। আমেরিকানরা তাদের সৈনিকদেরকে ফিরিয়ে আনতে সরকারের উপর চাপ প্রয়োগ করতে থাকে। এদিকে স্টেক হাউসের পিতাকে তার মৃত্যু সংবাদ পৌঁছে দেওয়া হয়, আর বসনিয়ায় এ খবর পৌঁছতেই
তারা এক অফিসিয়াল বিবৃতিতে জানায়, সীমান্তবর্তী এলাকায় সহিংসতায় সরকারের কোনো হাত নেই, বরং সরকারের আওতার বাইরে কিছু বিদ্রোহী সংগঠন এই কাজের সাথে যুক্ত, যার দায়ভার কোনোভাবেই বসনিয়ান সরকার গ্রহণ করবে না। আবার ঝামেলা বেঁধে যায়, কেননা বসনিয়ান সরকার যদি সহিংসতায় যুক্ত না থাকে তাহলে ন্যাটোভুক্ত দেশগুলো সেখানে সৈন্য পাঠাতে পারবে না, আবার বার্নেটকে উদ্ধার করে ফেরত পাঠাতেও ওই সরকার দায়বদ্ধ না। ফলে পুনরায় অনিশ্চয়তায় পড়ে যায় লেসলি। লেসলিকে বোঝায় পিকে, বার্নেটকে উদ্ধার করতে গিয়ে শান্তি চুক্তি ভাঙা যাবে না, কেননা চুক্তি অমান্য করতে হলে পুনরায় ন্যাটোভুক্ত দেশের সাথে যুদ্ধ লেগে যাবে বসনিয়ার। স্বাভাবিকভাবেই প্রাণ হারাবে হাজার হাজার মানুষ। একটি প্রাণের বিনিময়ে অসংখ্য প্রাণকে হুমকির মুখে ফেলবেন না অ্যাডমিরাল জেনারেল পিকে, কিন্তু তার হুকুম না মেনে সৈন্যদেরকে নিয়ে একটি দল গঠন করে লেসলি এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে থাকে সে। এমন সময় পিকে সেখানে চলে আসে এবং লেসলি জানায় যে তাকে কোনো সৈন্যদল পাঠাতে হবে না, বরং ন্যাটোভুক্ত দেশ ফ্রান্সের একদল সৈনিক আইপি ক্যাডেলাক থেকে বার্নেটকে উদ্ধার করে আনতে যাবে। রাজি না হয়ে উপায় থাকে না লেসলির, পাঠানো হয় ফরাসি সৈন্য বহনকারী একটি যুদ্ধ বিমান। পালিয়ে বাড়ানো বার্নেট খাল থেকে এসে এক নিস্তব্ধ ভবনের কাছে পৌঁছায়। এটি পূর্বে একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে। সেখানে লুকিয়ে ছিল এক কিশোরী আর এক ছেলে। কিশোরী মেয়ের খিলখিল হাসির শব্দ শুনে নিজেকে আড়াল করে ফেলে বার্নেট। তাদের চলে যাওয়া দেখে সে এক ড্রামের পেছনে দাঁড়িয়ে। তারা অবশ্য বার্নেটের উপস্থিতি টের পায় না। সামরিক ঘাঁটি যেমন হয় তেমনটি ছিল সেই জায়গাটা। সৈন্যরা এই ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার আগে চারদিকে মাইন পুঁতে গিয়েছিল। খুব সতর্ক না হলে সেখানে হাঁটতে গিয়ে পা হারানো কিংবা জীবন পর্যন্ত হারানো ছিল নিশ্চিত। বার্নেট মাইনগুলোকে দেখতে পেয়ে সতর্ক হয়ে পথ মারায়। এমন সময় গাড়িতে করে তিনজন সৈন্য সেই ভবনের পাশে এসে পৌঁছায়, আর তারা দেখতে পায় আমেরিকান নেভির পোশাক গায়ে চাপানো এক সৈনিককে। সাথে সাথে গাড়ি থেকে নেমে এসে দৌড়ে তার দিকে গুলি করতে শুরু করে, কিন্তু দৌড়াতে গিয়ে তারা খেয়াল করতে পারে না পুঁতে রাখা মাইনগুলো, ফলে পা দিয়ে বসে মাইনে, আর সাথে সাথে সেগুলো বিস্ফোরিত হওয়া শুরু করে। গুলি বের হবার আগে সৈন্য তিনজন বিস্ফোরণে উড়ে যায়, হাত থেকে বেরিয়ে দূরে চলে যায় বন্দুক। প্রাণপণে দৌড়ে সেই বিস্ফোরণ থেকে নিজেকে প্রাণে বাঁচায় ক্রিস বার্নেট। এদিকে বার্নেটের সন্ধানে সাশা আবার উপস্থিত হয় সেখানে। সে দেখতে পায় বিস্ফোরণের মৃত সেই তিন সৈনিকের দেহ। সেখান থেকে অনুমান করে জঙ্গলের মতো জায়গাটার দিকে পা বাড়ায় সে। সেখানে এসে বিশ্রাম নিচ্ছিল বার্নেট। সে পুনরায় রেডিও কমিউনিকেশন ইউজ করে কথা বলে লেসলির সাথে। পথে পথে মৃত্যু আর মৃত্যু দেখে তার মনে অবসাদ জমে যায়। সে তার বিষণ্ণতার কথা বলতে শুরু করে লেসলির সাথে। লেসলি বুঝতে পারে হতাশ হয়ে গিয়েছে বার্নেট, তাই কৌশলে তার বিষণ্ণতার গল্প শুনতে পায়নি জানিয়ে তাকে পুনরায় নির্ধারিত সেফ জোনে ফিরে যেতে উৎসাহ দেয় লেসলি। তারপর সংযোগ বিচ্ছিন্ন করে দেয় উভয়ই। এমন সময় ক্লান্তিতে ঘুম ধরে যায় বার্নেটের চোখে। ঘুমন্ত বার্নেটের দিকে যখনই অস্ত্রত্যাগ করতে যায় সাশা, তখন স্টেক হাউস তাকে ডেকে জাগিয়ে তোলে। আমাদের অবচেতন মন অনেক সময় আসন্ন বিপদ টের পেয়ে এভাবে আমাদেরকে সতর্ক করে দেয়। তো বার্নেট সজাগ হয়ে যায় এবং দৌড়াতে শুরু করে। আবার দৌড়াতে দৌড়াতে সে সাশাকে ফাঁকি দিয়ে একটা রাস্তায় এসে পৌঁছায়। রাস্তা দিয়ে তখন একটি গাড়ি যাচ্ছিল। গাড়িতে সেনাবাহিনীর পোশাক গায়ে ছাড়াই হাতে অস্ত্রসহ কিছু লোক ছিল। তারা বার্নেটকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। সাশা বুঝতে পারে বার্নেট গাড়িতে করে হচের দিকে এগিয়েছে। হচ মূলত শহরের ভেতরের দিকের একটি স্থান। সেখানে অপর একটি বিদ্রোহী দল ঘাঁটি করেছিল। সৈন্য সংখ্যা ও শক্তিতে তারা দুর্বল ছিল। গাড়িতে তাদের একজনকে কিউব নামে ডাকে বার্নেট এবং তার সাথে হাসতে হাসতে কথা বলে। আমেরিকান বিমান ভূপতিত করার খবর সারা বসনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল। কিউব ও তার গাড়ির অন্যান্য সাথীরা ভেবেছিল বার্নেটকে তুলে আনতে পারলে বিনিময় হিসেবে অনেক কিছুই করতে পারবে তারা, কিন্তু সে আশায় গুড়ে বালি যোগ করতে সাশা লকারকে ফোন দিয়ে সব জানিয়ে দেয়। তারপর একটি বিশাল সৈন্য বহন নিয়ে হচের দিকে এগোতে থাকে। সেখানে পৌঁছে কিউব বা তার সহযোগী যোদ্ধাদের কিছু বোঝার সুযোগ না দিয়েই মেশিন গান থেকে গুলি ছুটতে শুরু করে তারা। তারপর ভিতরে ঢুকে সবাইকে হত্যা করে। কয়েকজনের মুখ মেশিন গানের গুলিতে ঝাঁঝা হয়ে যায়, এর মধ্যে একজনের গায়ে আমেরিকান নেভির পোশাক চাপানো। সবাই ধরেই নেয় মারা গেছে বিমানের পাইলটটি, কিন্তু সাশা টের পেয়ে যায় মারা যায়নি বার্নেট, বরং একজন সৈন্যের সাথে পোশাক বদল করে পালিয়েছে সে। কেননা মৃত লোকটির হাতে যে ট্যাটু ছিল সেটি কেবল একটি নির্দিষ্ট জেলখানার কয়েদেরাই করে থাকে। পুনরায় মিশনের নামে তারা বার্নেটের সন্ধানে। বার্নেট একাই বাঁচিনে সেই হামলায়, কিউবও তার সাথে বেঁচে গিয়েছিল। তারা দুজন একসাথে এসে পৌঁছায় সেই আইপি ক্যাডিলাক নামক স্থানে। ফরাসি সৈন্যদের দলটিও বিমান নিয়ে সেখানে পৌঁছায়, কিন্তু সামান্য সময় দেরি না করে আবার ফিরে যায়। নিচ থেকে গুলির শব্দে তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করলেও কোনো কাজ হয় না বার্নেটের। সে হতাশ হয়ে বসে পড়ে এবং দেখতে পায় সেই ভাস্কর্যটি ঠিক সেখানটাতেই তাদের বিমান ক্র্যাশ করেছিল। তার মনে পড়ে বিমানে করে যে ছবি তুলেছিল সেটার মেমোরি পড়ে আছে সেই বরফাচ্ছাদিত জায়গাটিতে। সে মেমোরি আনতে চলে যায় আর কিউবকে বলে চলে যেতে। এদিকে বসনিয়ান মিডিয়াগুলো বার্নেটকে হত্যা করা হয়েছে বলে ঘোষণা করে, আর অ্যাডমিরাল লেসলিকেও নির্দেশনা দেয়া হয় ফিরে যেতে। তাদের রেকি করার কাজ বন্ধ করতেও বলা হয়, কিন্তু লেসলি জানেন যে বেঁচে আছে বার্নেট, তাই সব আদেশ অমান্য করে তিনটি হেলিকপ্টার নিয়ে তিনি বেরিয়ে পড়েন রেস্কিউ মিশনে।
এদিকে বার্নেট যখন মেমোরি উদ্ধারে ব্যস্ত তখন সাশা ও বাজদা একসাথেই সেদিকে এগিয়ে আসছিল। পথে মধ্যে সাশা রাস্তায় মাইন দেখতে পায়। সে মাইনের উপর দিয়ে সতর্কভাবে চলতে থাকে কিন্তু বাজদা পা দিয়ে ফেলে এরকম একটি মাইনে। বাজদাকে সেখানে রেখে চলে আসে সাশা। ভয় পেয়ে বাজদা যেই সেখান থেকে পা তুলে সেটি বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরণের শব্দে বার্নেট সতর্ক হয়ে যায়। সে বন্দুক আর হ্যান্ডগ্লাসটি এমনভাবে সেট করে যেন মনে হয় সেখানে সে বন্দুকটি ধরে আছে। সাশা তাকে গুলি করার জন্য স্নাইপার গান তাক করে। চতুর্দিকে শব্দ ছড়িয়ে লেসলি তখন সেখানেই আসছিল। বিমানের শব্দে ঘাবড়ে গিয়ে সাশা বার্নেটকে হত্যা করতে ক্যামেরার কাছে গিয়ে দেখে এতক্ষণ ধরে আসলে তাকে বোকা বানানো হচ্ছিল। এমন সময় বরফের নিচে লুকিয়ে থাকা বার্নেট বেরিয়ে আসে, গুলি করে সাশাকে, মারা যায় সে সেখানেই। মিরোস্লাভ লকারের দলটিও সেখানে এসে উপস্থিত হয় কিন্তু হেলিকপ্টার থেকে অনবরত গুলি ছুড়ে তাদেরকে নিঃশেষ করে দিয়ে বার্নেটকে হেলিকপ্টারে উঠতে বলে লেসলি। বার্নেট বিমানের উল্টো দিকে দৌড়ে গিয়ে মেমোরি কার্ড নিয়ে এসে হেলিকপ্টারের উদ্দেশ্যে ঝাঁপ দেয়। রোডওয়ে তাকে ধরে ফেলে এবং হেলিকপ্টারে তুলে নেয়। হেলিকপ্টারে উঠে এসে মেমোরিটি লেসলিকে দেয় এবং লেসলির কাছ থেকে পদত্যাগপত্র ফিরিয়ে নিয়ে সেটি ছুড়ে ফেলে দেয়। আদেশ অমান্য করার জন্য লেসলিকে বরখাস্ত করা হয় কিন্তু সাহসিকতার জন্য তাকে প্রশাসনিক একটি কাজে নিয়োগের জন্য প্রস্তাব দেওয়া হয়। লেসলি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সৈন্যরা তাকে সম্মানের সাথে বিদায় জানায় আর বার্নেট নেভিতেই চাকরি করতে থাকে। তার দেয়া মেমোরির ছবি দেখে মিরোস্লাভ লকার সহ অনেক বিদ্রোহীকে বন্দী করে বিচারের আওতায় আনা হয়। এর মধ্যে দিয়ে শেষ হয় সিনেমাটি। মুরের পরিচালনায় এটি প্রথম সিনেমা হলেও সিনেমার প্রতিটি সেকেন্ডে তিনি ঠিকই উত্তেজনা বজায় রাখতে সক্ষম হন। $40 মিলিয়ন নির্মিত এই সিনেমা তাই বক্স অফিসেও সফলতার সাথে $42 মিলিয়ন ব্যবসা করে। একই নামে পরে আরও দুইটি সিনেমা তৈরি করা হয়েছে। হয়তো অন্য কোনো দিন কথা বলবো সেগুলো নিয়ে।